আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আপনাকে প্রচণ্ড কষ্ট দিচ্ছে, আপনার সাথে খারাপ আচরণ করছে, আপনাকে বিপদে ফেলছে, আপনাকে বিভিন্ন ঝামেলায় ফেলছে, বাহ্যিকভাবে আপনি সুখী কিন্তু আপনার কাছে খারাপ লাগে, এটা স্বাভাবিক। আপনার রাগ হয়, অভিমান হয়, কিন্তু করার কিছুই থাকে না। কীভাবে করবেন, কারণ সে আপনার থেকে আরও বেশি শক্তিশালী। অন্য কেউ যখন আপনার সাথে প্রতারণা করে, বেইনসাফি করে, আপনাকে বিপদে ফেলতে চায়, তখন আপনার কি করা উচিত? যখন কেউ আপনাকে কষ্ট দেয়, চোখ বন্ধ করে বিশ্বাস করার পর যখন কেউ বিশ্বাসের সব দেয়াল ভঙ্গ করে দেয়, প্রতারক মানুষটি যখন হাসতে থাকে, তখন সে ভাবে সে জিতে গেল আর আপনিও ভাবছেন আপনিও জিতে গেছেন। আপনি তখন মাজলুম, করার কিছুই থাকে না। একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের নবীগণ অনেক কষ্ট করেছেন, অনেক বিপদে পড়েছেন, দুঃখ কষ্ট অনেক কিছু সহ্য করেছেন। মুসা আলাইহিস সালাম অনেক কষ্ট করেছেন, ফেরাউন তো নিজেকে সুখী করতে পারেনি, নিজেকে সে ভেবেছিল সে সফলকামী, সে জিতে গিয়েছে, কিন্তু না, সে তো জিতে যায়নি, সে তো ধ্বংস হয়েছে। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, আপনার ব্যক্তি জীবনে একটা হাদিস স্মরণ রাখবেন যে আল্লাহ তাআলা মজলুমের দোয়া কখনো ফিরিয়ে দেন না, অবশ্যই অবশ্যই কবুল করেন। কেউ আপনাকে এমনভাবে আঘাত করছে, দুঃখ কষ্ট বিপদে ফেলছেন, তখন আপনি তাকে বলবেন যে আমাকে কষ্ট দিও না, এই কথাটা যদি না বলতে পারেন, মনে রাখবেন আল্লাহ তাআলা কিন্তু আপনার কথা শুনছেন। এই দুনিয়া তো চিরস্থায়ী নয়, যে আপনাকে যে কষ্ট দিচ্ছে সে আপনাকে শুধু কষ্টই দিবে, এই দুনিয়া তো চিরস্থায়ী নয়। আর মনে রাখবেন আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন, এর বিপরীত তিনি আপনার সহায়ক হবেন। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি কখনো কাউকে অভিশাপ দিবেন না। আল্লাহ তাআলা দেখুন আপনাকে কি বলছে, আপনি ধৈর্য ধরুন যতক্ষণ না আল্লাহর বিচার করেন। আল্লাহর বিচারটা অনেক আগে, আপনি বিচার করতে যাবেন না, আপনি প্রতিশোধ দিতে যাবেন না, গালিও দিবেন না, বলবেন না যে কটু বাক্য। নিশ্চিত জানুন যখন আল্লাহ তাআলা বিচার করবেন, এই কথাটির ওজন এত বেশি, কোনো পাহাড়ে চূড়ে রেখে দিলে তা থরথর করে কেঁপে উঠবে। অপেক্ষা সেদিনে যেদিন আল্লাহ তাআলা বিচার করবেন হাজিদের, সেদিন আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা মানা তৌফিক দান করুক। আমিন।